হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি মন্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম বইটি নিয়ে তো এই বইটি তোমাদের সামনে আজকে আমি রিভিউ করব তো দেখো এটা কিন্তু সিক্স এডিশন এবং এটা হচ্ছে এখানে দেখো তিন চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ কোশ্চেন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও রয়েছে এবং অ্যান্সারও রয়েছে তো চলো দেখে নিই বইটি কেমন হয়েছে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রিন্টিং প্রাইসটা কত তো প্রাইস কিন্তু মোটামুটি কমই রয়েছে দেখো চারশো দশ তো এর ওপরে অবশ্যই তোমরা কিন্তু ছাড় পাবে আর অনলাইনের পারচেস লিঙ্ক আমি পেলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আমরা এবারে দেখে নিই ভিতরে কীরকম রয়েছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সিক্স এডিশন এবং একদম রিসেন্ট এডিশন এটা এখানেও দেখো প্রিন্টিং প্রাইসটা তোমরা দেখতে পাবে চারশো আচ্ছা তাহলে সূচিপত্রটা চলো আমরা একবার দেখে নিই সূচিপত্র দেখো কী রয়েছে ডাব্লিউ বিসিস প্রিলিমিনারি এক্সাম দু হাজার বাইশের রয়েছে তারপরে হচ্ছে মেন্স এক্সাম দু হাজার একুশ রয়েছে এরপরে প্রাচীন ভারত রয়েছে এবং বিভিন্ন টপিকগুলোকে আলাদা করা রয়েছে মধ্যযুগের ভারত রয়েছে বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলাদা করা রয়েছে আধুনিক ভারতের ইতিহাস রয়েছে সেগুলো সেখানেও কিন্তু টপিকগুলো আলাদা করা রয়েছে এরপরে দেখো জাতীয় মুখ সংগ্রাম রয়েছে সেখানেও টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো আলাদা করে আবার প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে একটা ভারতের ইতিহাস সম্পর্কে দশটা একটা হচ্ছে ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম সম্পর্কে দশটা এবং শেষে রয়েছে উত্তরমালা তো চলো আমরা পরপর এবারে ভিডিওটাতে দেখে নিই বইটি কেমন তো বিগত বছরের প্রশ্নোত্তর প্রথমে রয়েছে যেটা হলো দেখো প্রিলিমিনারি দু হাজার বাইশ তো শুধুমাত্র কিন্তু এখানে হিস্ট্রিটা রয়েছে অবশ্যই সমস্ত সাবজেক্ট কিন্তু থাকবে না তো দেখো এখানে স্টার দিয়ে লেখা রয়েছে প্রশ্নপত্রের বানান অপরিবর্তিত কারণ দেখেছো অনেক সময় এক এক রকম বানান থাকে তো সেই রকমভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখে নাও এখানে এবং এই যে অ্যান্সার দেওয়া রয়েছে তার উত্তরটা কিন্তু তোমরা এখানে নিচেই পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমাদেরকে এরকম পেজ উলটিয়ে আর দাগাতে হবে না বা দেখতে হবে না তো এইভাবেই রয়েছে তো এই যে দু হাজার বাইশের কোশ্চেনটা রয়েছে এরপরে দেখো মিন্স একুশে যেটা সেটা রয়েছে তো মিনস যেহেতু ইংলিশে হয় এখনো পর্যন্ত তো সেই জন্য ইংলিশে কোশ্চেনটা রয়েছে এবং বইটি কিন্তু পুরোটাই বাংলা ভাষায় ঠিক আছে তো দেখো পেজের নিচে নিচে কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে এবারে চলে এলাম আমরা অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে তো দেখো প্রথমে যেটা থাকে প্রস্তর যুগ তো সেটাই রয়েছে এই এইযোগ কোশ্চেনগুলো তোমরা মোটামুটি দেখে নাও তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে তোমরা পজ করে দেখে নিতে পারো তো এই যে এইভাবে কিন্তু রয়েছে দেখো আর পেজ কোয়ালিটি যেটা আমি সেটা বলে দিই তোমাদের পেজ কোয়ালিটিটা হচ্ছে যে খুব ভালো তা না কিন্তু খুব খারাপ সেটাও না মিডিয়াম পেজ কোয়ালিটি মিডিয়াম কিন্তু প্রিন্টিং কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে খুব সুন্দর গাঢ় গাঢ় রয়েছে দেখতে কোনো রকম অসুবিধা হবে না আচ্ছা এরপরে দেখো শেষে এক নজরে করে থাকছে মানে প্রত্যেকটা টপিক যখন শেষ হচ্ছে তখন এক নজরে করে কিছু এক্সট্রা স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকছে মানে যেইটুকু দরকার সেরকম মোটামুটি দেওয়া রয়েছে কারণ এমসি কিউ বইতে এগুলো বেশি দিলে এমসি কিউটা কম হয়ে যাবে সেই জন্য মোটামুটি জাস্ট একটা দেওয়া রয়েছে তো তোমরা সেটাও অবশ্যই দেখে নেবে এরপরে দেখো হরপ্পা সভ্যতা তো হরপ্পা সভ্যতা থেকে তো প্রচুর কোয়েশ্চেন আসে বিশেষ করে ফিলিমসে তো সেগুলো দেওয়া রয়েছে এবং অন্যান্য এক্সামে যেহেতু আসে তো সেই জন্য রয়েছে তো দেখো মোটামুটি একশো দশটা কোশ্চেন রয়েছে এরপরে সেম যেটা বললাম এক নজরে বলে এক্সট্রা স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু দেখো আবার একটু বেশি দেওয়া রয়েছে এরপরে বৈদিক যুগ তো এইভাবে তোমাদের কিন্তু চলবে এবারে আমরা একটু চলে যাই পরবর্তী দিকে দেখি কি রকম রয়েছে দেখো এটা দেখো যেটা আসলো তো এখানে দেখো কোশ্চেনগুলো এখানে কিন্তু মেন্সে যেরকম কোশ্চেন আসে সেটাও কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই কিন্তু কার্যকরী হবে তবে যেহেতু বাংলাতে তাই তোমাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে মেন্সের জন্য মানে ডাব্লিউ বিসিএস মেন্স এছাড়া বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে সেখানে তো সবেতেই বাংলায় কোশ্চেন থাকে তো সেখানে কোনো অসুবিধা হবে না তো দেখো এখানে এক নজর এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো একশো বিরানব্বইটা কোশ্চেন রয়েছে তো এইরকম যেই টপিকে যেরকম কোশ্চেন প্রয়োজন সেরকম কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এটা হলো এরপরে দিল্লি সুলতানি যুগ এটা দাক্ষিণাত্য চলছে আচ্ছা এটা ধর্মীয় আন্দোলন এসেছে দেখো তোমরা মোটামুটি একটু দেখে নাও পুরো ব্যাপারটা কিন্তু এইরকমই থাকবে তো এখানে দেখতে পাচ্ছ যে কোন এক্সামে এসছে সেটাও কিন্তু লেখা রয়েছে এখানেও লেখা রয়েছে তো এইভাবেও লেখা থাকবে তোমরা বুঝতে পারবে যে কোন এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসছে তো সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা এখানে দেখো মহাবিদ্রোহ যেটা এসেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো মেন্সের কোশ্চেনগুলো কিন্তু এইভাবে থাকে তো সেইগুলোই রয়েছে আচ্ছা এই যো ইউপিএসসির কোশ্চেনও কিছু রয়েছে এই যে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি এইভাবে রয়েছে তাহলে কি নেই যেটা নেই সেটা হলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করা যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই ধরো তোমরা ব্যাখ্যা চাইছো সেটা কিন্তু এখানে নেই কিন্তু হ্যাঁ শেষে এইভাবে আলাদা করে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে তো এটাতেই আমরা আসবো ভাবছিলাম যে দেখো এবারে চলে এসেছি আমরা মুক্তি সংগ্রাম জাতীয় মুক্তি তো এখানে দেখো এই যে এখান থেকে কোশ্চেন যেহেতু বেশি আসে মিনসে ডাব্লিউ বিসিএসের তো এটা ভীষণই ইম্পর্টেন্ট তো দেখো এখানে কোশ্চেনগুলো তোমরা মোটামুটি পজ করে দেখতে পাচ্ছ যে ভালো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে এবং যেহেতু এডিশনটা অনেকটাই তাই এই বইটাতে ভুলের সংখ্যা কম এবার ভুল আছে কি নেই পুরোটা আমি বলতে পারবো না কিন্তু আমি যে যেটুকু দেখেছি সেইটুকুতে ভুল পাইনি ঠিক আছে আর তোমরা যদি ভুল পাও কোনো বইটাতে তো অবশ্যই কিন্তু পাবলিশারদেরকে জানাবে তাহলে তারা পরবর্তী এডিশনে তারা সেটা অবশ্যই ঠিক করে নেবে তো দেখো এখানে এইভাবে কিন্তু চলবে তাহলে কি নেই ব্যাখ্যা করা নেই কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা একদম পেজের নিচে নিচে পেয়ে যাবে দেখো এখানে দেখো কোশ্চেনের প্যাটার্নটা দেখে নাও দারুণ প্যাটার্ন ঠিক আছে ইউপিএসসিতে যেভাবে আসে মিনসে যেভাবে আসে সেইভাবে দেখতে পাচ্ছ ওখানে মিনসের কোশ্চেন দেওয়াও রয়েছে এই যে এইভাবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে এবারে আমরা চলে এসেছি প্র্যাকটিস সেট তার আগে চলে যাই প্রথমটায় দেখো ভারতের ইতিহাসে প্র্যাকটিস সেট তো এখান থেকে যেহেতু প্রিলিমসে পঁচিশটা কোশ্চেন আসে তাই জন্য দেখো এখানে পঁচিশটা করে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে কটা প্র্যাকটিস সেট থাকবে তোমাদেরকে আগে বলেছিলাম দশটা থাকবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে দশটা প্র্যাকটিস সেট থাকবে এই এই এরপরে চলে আসবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকেও তাই পঁচিশটা করে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এই দেখো পঁচিশটা করে প্রশ্ন এইভাবে প্র্যাকটিস সেট তোমাদের দশটা থাকবে তো দেখে নাও কোশ্চেন মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড আছে আচ্ছা এটা দশ নম্বর শেষ হলো এরপরে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে এই যে এইভাবে তোমরা অ্যান্সার তাহলে এখানে তোমরা কিন্তু দশটা প্র্যাকটিসেট পেয়ে যাচ্ছ পঞ্চাশ নম্বর করে ধরতে গেলে ঠিক আছে তো ওটা পঁচিশ ওটা পঁচিশ দুটো মিলিয়ে পঞ্চাশ এই জিওগ্রাফির এমসি কিউ বইটা ইংলিশ ভার্সান এইটা এবং এই যে ইংলিশের গ্রামার বইটা এই বই দুটোরই কিন্তু রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর আজকের রিভিউটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তো প্রাইসটা প্রিন্টিং প্রাইসটা তোমরা আরেকবার দেখে নাও চারশো দশ এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ফেলে আমি লিঙ্ক দিয়ে দেব এই বইটা তো তোমরা দেখতেই পেলে যে পুরোটাই বাংলাতে রয়েছে এবং তিন প্লাস এমসি কিউ রয়েছে এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রেই এটা কিন্তু কার্যকরী হবে কারণ এই সাবজেক্টটাই এমন যেটা হিস্ট্রি এবং প্রত্যেকটা এক্সামে হিস্ট্রি আসে এবং বিশেষ করে কিন্তু ডাব্লিউ বিসিএসের জন্য কার্যকরী হবে কারণ ডাব্লিউ বিসিএসে হিস্ট্রি যার ফিল্মস তার বলে একটা কিন্তু কথাই প্রচলিত রয়েছে তবে শুধু হিস্ট্রি করলে অবশ্যই হবে না তার সাথে অন্যান্য সাবজেক্টগুলোকেও দেখতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে